ଲଗାତାର ଆଠ ଦିନ ହେଲାଣି ଜଳୁଛି ଓଡ଼ିଶା ଦିନକୁ ଦିନ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ବଢ଼ୁଥିବା ବେଳେ ଲୋକମାନେ ତାତିରେ କଲବଲ ହେଉଛନ୍ତି ସେପଟେ ପୁଣି ଡରାଇଲାଣି ପାଣିପାଗର ତାଜା ପୂର୍ବାନୁମାନ ଯାହାକି ଆଗକୁ ଆହୁରି ଭୟାନକ ହେବ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ଯାହାକି ଦୁଇ ଦିନ ମଧ୍ୟରେ ତାପମାତ୍ରା ଛୟାଳିଶ ଡିଗ୍ରୀ ଡେଇଁଯିବାର ସମ୍ଭାବନା ରହିଛି ତେବେ ତାତି ଯୋଗୁଁ ରାଜ୍ୟ ସାରା ସ୍ଥିତି ସାଙ୍ଘାତିକ ହୋଇପଡ଼ିଥିବା ବେଳେ আউ আর্ষার আশা দেখা নাহি এপ্রিল মাছের গ্রীষ্ম প্রবাহ দিন সংখ্যা দশ দিন লম্বা সাধারণত এপ্রিল মাছের গ্রীষ্মপ্রবাহ দিন সংখ্যা এক রু তু চলিত বর্ষ এবার যায় গ্রীষ্মপ্রবাহ দিন সংখ্যা তিন গুণ রু অধিক হয়ে গলা আসন্ধান ভীষণ ততলা পবন বহ এবং আগক পাঁচ সাত দিন তাঁতি আস্তার না এনেই পা বিভাগ পূর্বানুমান করছে তে গতকাল কালবৈশাখী প্রভাবের পশ্চিম ওড়শার বিভিন্ন স্থানের তাতি কমিছি। কিন্তু ভুবনেশ্বর সমেত উপকূল ওড়শা প্রচন্ড তাতে আউট পাউট হয়েছে চলিত বর্ষ ষোলটি জেলার অংশঘাত ঘটনা আসছে বলে জনস্বাথ্য নির্দেশক প্রকাশ করেছেন সেপটে পা বিভাগর তাজা আকলন অনুসারে কালবৈশাখী প্রভাবের রাজ্যের কিছু স্থানের বর্ষার সম্ভাবনা অ কিন্তু পঁচিশ তারিখর্য তাতি ও গ্রীষ্ম প্রবাহ বডি এবং এহা বর্তমান গ্রীষ্ম প্রবাহ টপিয যা চারিদিন ভিতরে উত্তর ওড়শার তািক রুঝর ময়ূরভঞ্জ সুন্দরগড় ও উত্তরবালেশ্বরের প্রচণ্ড তাভূত হওয়া নেই পূর্বানুমান করা